non te fonte. এবার তুমি বিশ্রাম গ্রহণ করে এখানে প্রেরণ করো। নন্ডু, গুরুজনের খাদ্যদ্রব্যের দিকে নজর দিতে নেই। মাফ করবেন প্রভু, বেটা শুধু খাবে আর ঘুমোবে। গুরুদেব নামের কলঙ্ক খালি ছাটাচ্ছে। কদিন ধরে তোর যে পাত্তাই পাওয়া যাচ্ছে না। আর বলিস না মাইরি। কেন, কি হলো? আরে বাড়িতে এক গুরুদেব এসেছে, লাইফ একবারে হেল করে দিল। রোজ চব্বচস্য সাঁটাচ্ছে আর আমাকে দিয়ে গাছ পাটে পাচ্ছে। বলিস কি রে? হ্যাঁ রে ভাই, বাড়ির ঠ্যাঙানির ভয়ে মুখ বুঝে সব সহ্য করি। চল তো মহাপ্রভুর একবারটি দর্শন করা যাক। চল। দেখ না, ভেবে যে একটা প্ল্যান বের করবো সেটা চান্সই পাচ্ছি না। বৎস নন্টু চালালো মাইরি, যাই প্রভু। ইটি কে? বন্ধু, মিত্র, বাহ বাহ, নাম কি? ফোনটে। ফোনটু, বেশ বেশ, তোমরা দুই মিত্রতে মিলে আমার গাত্রমর্দন করবে। আচ্ছা প্রভু। বৎসনন্টু, অগ্রে তুমি মর্দন আরম্ভ করো। এখন এক ঘটিকা, অপরাহ্ন তিন ঘটিকা থেকে ফোনটু মর্দন আরম্ভ করবে। মর্দন করাচ্ছি প্রভু। যা চাইছি বোধহয় এখানেই তা পেতে পারি। এখন দক্ষিণ পদ অর্থাৎ ডান পা মর্দন করো, মানে মেসেজ করে দাও। আচ্ছা। হ্যাঁ, এবার গাত্র মর্দন করো অর্থাৎ গা মেসেজ করে দাও। ওম হরি। আজকালকার যুব সমাজের একটি হাল, এরা শুদ্ধ বাংলা জানে না। হরি হরি। পেয়ে গেছি, আর এদিকে মর্দনেরও সময় হয়েছে। এবার তুমি বিশ্রাম গ্রহণ করে এখানে প্রেরণ করো। বৎস ফন্টু, এসেছ? পুনরায় নিদ্রাকর্ষণ অনুভব করছি বৎস, তোমাকে আর গাত্রমর্দন করতে হবে। পরিবর্তে যদ্যপি না আমি গভীর নিদ্রামগ্ন হই, তদ্যপি তুমি আমার উদর দেশে হস্ত সঞ্চালন করো। কিন্তু বৎস, তোমার হস্ত এত লোমশ কেন? কেন বাবা গো, খেয়ে গো বলতো।